শুরুতেই সংবাদ শিরোনাম, যুদ্ধ করতে 3000 আমেরিকান স্বেচ্ছাসেবক আসছে ইউক্রেনে। ইউক্রেনকে সোভিয়েত আমলের ভাঙা যুদ্ধ বিমান দিতে চায় যুক্তরাষ্ট্র এবং পোল্যান্ড। যুদ্ধ বন্ধে এরদোগানকে যে কঠিন শর্ত দিলেন পুতিন। ইউক্রেনের মনোবল ভাঙতেই শহরে শহরে বোমা ফেলছে রাশিয়া, দাবি যুক্তরাজ্যের। ইউক্রেন পরিস্থিতি মনে করিয়ে দিচ্ছে সিরিয়ার কথা, যেভাবে ধ্বংস করা হয়েছিল সিরিয়াকে। ইউক্রেনের যুদ্ধে 88 বিমান হেলিকপ্টার হারিয়েছে রাশিয়া। 5 সহকর্মীকে গুলি করে হত্যা করল বিএসএফ সদস্য। এবার বিস্তারিত। আনুমানিক 3000 আমেরিকান রাশিয়ার হামলার বিরুদ্ধে লড়াই করার জন্য বিদেশি স্বেচ্ছাসেবক হিসাবে ইউক্রেনের আহ্বানে সাড়া দিয়েছেন ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনীয় দূতাবাসের একজন প্রতিনিধি। ভয়েস অব আমেরিকা নিউজ সার্ভিসকে এ কথা বলেছেন। যুদ্ধে সাহায্য করার জন্য বিদেশি স্বেচ্ছাসেবকদের একটি আন্তর্জাতিক সৈন্যদল গঠনের আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ও ঊর্ধ্বতন ইউক্রেনীয় কর্মকর্তারা। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, ইউক্রেন যুদ্ধে সহায়তায় স্বেচ্ছাসেবক হয়েছেন 16,000 বিদেশি। পশ্চিমা দেশগুলো ইউক্রেনের মাটিতে যুদ্ধের জন্য সৈন্য পাঠাচ্ছে না, কিন্তু লড়াইয়ে সাহায্য করার জন্য দেশটিতে অস্ত্র সরবরাহ করছে। তারা রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে। পোল্যান্ডের সঙ্গে একটি চুক্তির বিষয়ে বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা, যার মাধ্যমে সোভিয়েত আমলের কিছু বিমান ইউক্রেনকে দেবে পোল্যান্ড। বিনিময়ে যুক্তরাষ্ট্র পোল্যান্ডকে F-16 যুদ্ধ বিমান দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের 300 জনের বেশি সিনেটরের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির জুম বৈঠকে তিনি জানান, তার দেশের জরুরি ভিত্তিতে এখন অনেক বিমানের দরকার। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি নিয়ে পোলিশদের সঙ্গে কাজ করছি এবং ন্যাটোর অন্য দেশগুলোর সঙ্গেও কথা বলছি। পোল্যান্ড যদি ইউক্রেনকে বিমান সরবরাহ করে, সেটি পূরণে যুক্তরাষ্ট্র কি করবে তা নিয়ে বিশেষ করে আলোচনা চলছে। ইউক্রেনের চালকদের বিশেষ করে রাশিয়ার তৈরি বিমান দরকার, কারণ তারা এ ধরনের বিমান চালনায় প্রশিক্ষিত। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন, যেখানে তিনি ইউক্রেনের জন্য নিরাপত্তা, মানবিক এবং অর্থনৈতিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। অতিরিক্ত তহবিল বরাদ্দের জন্য তিনি কংগ্রেসের সঙ্গে আলোচনা করছেন বলেও জানান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিয়েভ যদি যুদ্ধ বন্ধ করে এবং ইউক্রেনকে অসামরিকীকরণের ব্যাপারে রাশিয়া যে দাবি জানিয়েছে তা মেনে নেয়, তবেই শুধু চলমান সামরিক অভিযান বন্ধ করা সম্ভব। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে এসব কথা বলেছেন পুতিন। তিনি বলেন, ইউক্রেনকে নব্য নাজিবাদ মুক্ত হতে হবে এবং গত 8 বছর ধরে দোনবাস এলাকায় বেসামরিক লোকজনের ওপর যারা রক্তক্ষয়ী অপরাধ যজ্ঞ চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে পুতিন আরও বলেন, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোর ওপর নিখুঁতভাবে হামলা চালাতে ও বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা এড়াতে হাই প্রেসিশন অস্ত্র ব্যবহার করছে। ইউক্রেন বেসামরিক লোকজনকে মানব ঢাল হিসাবে ব্যবহার করছে বলেও উল্লেখ করেন পুতিন। তুর্কি সূত্র থেকে জানানো হয়েছে, চলমান ইউক্রেন সংকট নিরসনে আঙ্কারা মধ্যস্থতাকারী হিসাবে ভূমিকা পালন করতে চায় বলে প্রেসিডেন্ট এরদোগান আগ্রহ প্রকাশ করেছেন। এরদোগান দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, এর ফলে ইউক্রেনের মানবিক পরিস্থিতি কিছুটা উন্নত হবে। এ সময় পুতিন তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে আশ্বস্ত করেন যে, যেসব এলাকায় যুদ্ধ চলছে সেখান থেকে তুর্কি নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার জন্য রাশিয়ার সেনারা সহযোগিতা করবে। রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিকে জানিয়েছে, তুর্কি প্রেসিডেন্ট ইউক্রেন ইস্যুতে মধ্যস্থতা করতে চাইলেও তিনি বসফরাস এবং দারদানেলিস প্রণালী বন্ধ করে দিয়েছেন, যার ফলে কৃষ্ণ সাগরে রাশিয়ার জাহাজ প্রবেশ করতে পারছে না। পাশাপাশি তুরস্ক ইউক্রেনের কাছে তার বাইরাকতার ড্রোন বিক্রি করেছে। গত 24 ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে ঢুকে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসাবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্র পথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে 3 দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো। ইউক্রেনের মনোবল ভাঙতেই চলমান সামরিক অভিযানে দেশটির শহর ও জনবহুল এলাকাগুলোতে ব্যাপক বোমা বর্ষণ করছে রাশিয়া। যুক্তরাজ্যের প্রতিরক্ষা
মন্ত্রণালয়ের একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বলে রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। রবিবার প্রকাশ করা দৈনিক গোয়েন্দা রিপোর্টে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযানের মুখে ইউক্রেনের প্রতিরোধ মস্কোকে বিস্মিত করা অব্যাহত রেখেছে, আর এই কারণেই খারকিভ, চেরনিহিভ ও মারিউপল সহ অন্য শহরগুলোকে লক্ষ্য করে বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। মারিউপল, চেরনিহিভ এবং খারকিভের মতো ইউক্রেনীয় শহরগুলোর ধ্বংসযজ্ঞের চিত্র ফিরিয়ে আনছে সিরিয়ার আলেপ্পো এবং চেচেনের রাজধানী গ্রজনির রক্তক্ষয়ী হামলার পুরনো স্মৃতিকে। আলেপ্পো এবং গ্রজনি দুই শহরই গুঁড়িয়ে দেওয়া হয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে। আলেপ্পো রুশ বিমান হামলার মাধ্যমেই সিরিয়ান সরকার 2016 সালের ডিসেম্বরে আলেপ্পোর মূল বিদ্রোহী ঘাঁটি পুনরুদ্ধার করে। ওই হামলার শেষ রক্তক্ষয়ী সপ্তাহে প্রাণ হারিয়েছিল 1,867 জন মানুষ। সিরিয়ার অর্থনৈতিক রাজধানী আলেপ্পো ছিল দুইভাবে বিভক্ত। পশ্চিমে ছিল প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত জেলা এবং পূর্ব দিকে ছিল বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলো। 2016 সালের সেপ্টেম্বরে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোর দখল নিতে চূড়ান্ত অভিযান শুরু করে আসাদ সরকার। রাশিয়ান যুদ্ধবিমান আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে উপর্যুপরি ব্যারেল বোমা, গোলাবর্ষণ এবং রকেট হামলা চালাতে থাকে। ওই বছর ডিসেম্বরে ধ্বংসস্তূপে পরিণত হওয়া আলেপ্পো সিরিয়া সরকারের পুরোপুরি দখলে আসে। রাশিয়া না থাকলে আলেপ্পোতে কিছুই ঘটত না বলে মন্তব্য করেছিলেন মস্কোর কার্নেগি সেন্টারের বিশ্লেষক অলেক্সি মালাশেকো। সে সময় একটি আবেগপূর্ণ আবেদনে জাতিসংঘের তৎকালীন মার্কিন দূত সামান্তা পাওয়ার বাশার আল আসাদ এবং তার সমর্থক রাশিয়া ও ইরানের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা কি সত্যি লজ্জা পেতে অক্ষম? গ্রজনি কেবল আলেপ্পো নয়, রুশ হামলার ভয়াবহতা প্রত্যক্ষ করেছে ককেশাসের একটি ছোট প্রজাতন্ত্র চেচিনিয়াও। রাশিয়ার বিরুদ্ধে দুই দফায় লড়াইয়ের অভিজ্ঞতা আছে চেচেনদের। প্রথম দফায় রুশ বাহিনী তেমন সুবিধা করতে না পারলেও পুতিনের নির্দেশে 1999 থেকে 2000 সালে রুশ বাহিনীর আর্টিলারি ও বিমান হামলায় একেবারে গড়িয়ে যায় চেচিনিয়ার রাজধানী গ্রজনি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রাশিয়ার মোট 88টি বিমান ও হেলিকপ্টার ধ্বংস করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। রোববার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত প্রতিবেদনে এই দাবি করা হয়। এছাড়া বেশ কয়েকজন রুশ পাইলটকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়মিত প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোলে ইউক্রেনের সশস্ত্র বাহিনী রাশিয়ার সৈন্যদের সঙ্গে লড়াই অব্যাহত রেখেছে। একই সাথে মাইকোলিয়াভ অঞ্চলে রাশিয়ার বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে। গত 17 ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র দনেস্ক পিপলস রিপাবলিক ও লোহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে 24 ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণ মাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতের পাঞ্জাবি সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের এক মেসে ঝগড়া থেকে সতীর্থদের গুলি করেছেন বিএসএফ এর এক কনস্টেবল। রোববার সকালের এই ঘটনায় 5 বিএসএফ সৈন্য নিহত হয়েছেন। বিএসএফ এর সূত্রে জানা যায়, পাঞ্জাবের অমৃতসরের খাসা গ্রামে অবস্থিত বিএসএফ এর মেসে গুলির এই ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বিএসএফ জানায়, আক্রমণকারী বিএসএফ কনস্টেবল এই ঘটনায় নিহত হয়েছেন। বিএসএফ থেকে জানানো হয়, অমৃতসরের খাসা গ্রামে বিএসএফ এর 144 নম্বর ব্যাটালিয়নের মেসে রোববার সকালে সাতিপ্পা এসকে নামে এক কনস্টেবল আচমকা সতীর্থদের লক্ষ্য করে এলো পাথারি গুলি চালাতে থাকেন, তার জেরেই হতাহত হন কয়েকজন সৈন্য। আহত সৈন্যদের তড়িঘড়ি স্থানীয় গুরু নানক দেব হাসপাতালে ভর্তি করানো হয়, তবে 4 সৈন্যর মৃত্যু হয়েছে। অপরদিকে নিহত হয়েছে সাতিপ্পা নামের ওই কনস্টেবলও। ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিএসএফ জানায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রোববার সকালে কোনো বিষয় নিয়ে সতীর্থদের সাথে ঝগড়ার মধ্যে আচমকা নিজের আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছুড়ে বসেন কনস্টেবল সাতিপ্পা। যদিও কোন পরিস্থিতিতে ওই সৈন্য গুলি চালিয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।